কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিক ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত চাকরির নতুন নতুন আপডেট আপনাদের দেওয়ার জন্য এবং চাকরির বিভিন্ন টিপস আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করি। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি পিএমকে, পল্লি মঙ্গল কর্মসূচি। পিএমকেতে নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পল্লি মঙ্গল কর্মসূচি পিএমকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MORA এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যারা বিভিন্ন পদে চাকরির সার্কুলার সেরেছে রিসেন্টলি। 1 নম্বর পদে আছে উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স, 5 জন নেবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান শিক্ষানবিশকালে 90,000 টাকা বেতন, স্থানীয়করণের পর সর্বসকল 1,03,920 টাকা বেতন পিএফ সহ। অভিজ্ঞতা বয়সের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থার সমূহ পর্যায়ের পদে কমপক্ষে 5 বছর এবং ন্যূনতম 40টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর, 28/2/2023 তারিখের মধ্যে। 2 নম্বর আছে প্রোগ্রাম ম্যানেজার, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 65,000 টাকা এবং স্থায়ীকরণের পর 77,780 টাকা। জাতীয় পর্যায়ে এখানে অভিজ্ঞতা আছে, জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে 10 বছর এবং সমপর্যায়ের পদে 3 বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে 20-25টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3 নম্বর আছে সহকারী প্রোগ্রাম ম্যানেজার, 30 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 42,000 টাকা এবং স্থায়ীকরণের পর হচ্ছে 50,850 টাকা পিএফ সহ। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে 5 বছর এবং সমপর্যায়ের পদে 3 বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে 5-7টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানো জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 5 নম্বরে দেওয়া আছে শাখা ব্যবস্থাপক, 50 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান শিক্ষানবিশকালে হচ্ছে 38,000 টাকা বেতন এবং স্থায়ীকরণের পর হচ্ছে 42,820 টাকা বেতন পিএফ সহ। এখানে অভিজ্ঞতা চাইছে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সম পর্যায়ে কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। মোটরসাইকেল চালানায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 35 বছর। 5 নম্বর দেওয়া আছে কোঅর্ডিনেটর, রিস প্রজেক্ট PKSF এর অর্থায়নে পরিচালিত, 1 জন, সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে MBA অথবা ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিনান্স, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর অথবা BSc ইঞ্জিনিয়ারিং ইন CSEE সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতন হচ্ছে সর্বসকল 60,000 টাকা এবং সংস্থার নিয়ম মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে যে কোনো উন্নয়ন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 5 বছরের সর্বমোট 10 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। মাইক্রোসফট অফিস প্যাকেজ অপারেটিং এর দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা এবং লেখায় পারদর্শী থাকতে হবে। বয়স সর্বোচ্চ 50 বছর। কমিক রং 5 ভিত্তিতে সকল পদের প্রার্থীদের 1 বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশ শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ PF গ্র্যাচুইটি, বছরের 2টি উৎসব, বোনাস, মূল বেতন, অর্ধেক বৈশাখী ভাতা, কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বর্ষান্তে নির্ধারিত অবক্ষিত ছুটি নগদায়ন, প্রতি বছর 10% হারে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। কমিং নাম্বার 2234 পদের প্রত্যেকগণ চট্টগ্রাম জেলার নিয়োগপ্রাপ্তদের সংস্থায় নিয়ম অনুযায়ী বছরে 3টি দূরত্ব ভাতা অন্যান্য সুবিধাদি প্রদান করবেন। যেভাবে আবেদন করবেন,
আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট, সনদপত্র বা সবগুলো কাগজের ফটোকপি এবং সদ্য তোলা 3 কপি সাইজের ছবি সহ, রঙিন ছবি সহ আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা হচ্ছে প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি, PMK প্রধান কার্যালয়, জিরাব আশুলিয়া, ঢাকা 14-1341। এই ঠিকানায় আপনারা পাঠাবেন। আবেদনপত্রের মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম অবশ্যই লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য চাকরির নতুন সার্কুলারটি। তাদের তাদের শর্ত আছে, ধূমপান যারা ধূমপান করেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, এবং পুরুষ এবং নারী সম সুযোগ প্রদান করা হবে, এবং ছেলে এবং মেয়ে দুজনের সমান অধিকার পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।